বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি ক্লিক করার জন্য। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে রাসায়নিক বন্ধন অধ্যায় থেকে কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 3, কারেক্ট? আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওটির প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। শুরু করছি প্রশ্ন উত্তর আলোচনা। প্রথম প্রশ্ন, তড়িৎযোজী যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। শুধু তড়িৎযোজী বা সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নয়, যে কোনো পার্থক্য লেখার জন্য আপনাকে এই প্যাটার্নটি জেনে রাখতে হবে। যে কোনো পার্থক্য লেখার আগে আমরা আমাদের পরীক্ষার খাতার পৃষ্ঠাকে এভাবে তিনটা অংশে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে প্রথম যে ছোট ভাগটি, তার মধ্যে আমরা লিখব যে ধর্মগুলি নিয়ে আমরা পার্থক্য আলোচনা করব, সেই ধর্মগুলি। এবার আপনাকে যে টপিকের উপরে পার্থক্য লিখতে বলা হবে সেই টপিকের অনুসারে আমরা লিখে নেব। তো শুরু করছি আমাদের এই প্রশ্নটি আলোচনার বিষয়, আয়নীয় ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। আয়নীয় যৌগের একটি এক্সাম্পল আমি প্রথমে বলি, সোডিয়াম ক্লোরাইড সব থেকে সহজ উদাহরণ। সমযোজী যৌগের মধ্যে সব থেকে সহজ উদাহরণ হল H2। এই যৌগগুলির মধ্যে যেটা দেখা যায় সেটি হল যে সোডিয়াম ক্লোরাইড, যেমন সোডিয়াম ক্লোরাইডের অণু যে একটা সোডিয়াম প্লাস আয়ন আর একটা ক্লোরাইড মাইনাস আয়ন, এই দুটি আয়নীয় গঠিত তা কিন্তু নয়। আসলে আয়নীয় যৌগের মধ্যে, আমি বারবার বলছি, আয়নীয় যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্ব থাকেই না। আয়নীয় যৌগের মধ্যে যেটা হয়, একটা ধনাত্মক আধানকে ঘিরে অনেকগুলি ঋণাত্মক আধান থাকে, এভাবে আবার একটি ঋণাত্মক আধানকে ঘিরে অনেকগুলি ধনাত্মক আধান থাকে। আমরা কখনোই বলতে পারবো না যে এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে একটি অণু, বা এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে একটি অণু, বা এই দুটি মিলে একটি অণু। আসলে কি হয়, যে কোনো একটি ধনাত্মক আধান অন্যান্য তার চারপাশে অবস্থিত ঋণাত্মক আধানগুলি সমান ঋণাত্মক আধানগুলির সাথে সমান আচরণ করে। একইভাবে একটি ঋণাত্মক আধান তার পাশে অবস্থিত ধনাত্মক আধানগুলির সাথে সমানভাবে আচরণ করে। সুতরাং দুটো আয়ন মিলে যে একটা অণু, এই কথাটির কোনো অস্তিত্বই নেই, কারেক্ট? এই জন্য কি হয়, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অনেকগুলি কেটায়ন এবং অনেকগুলি এনায়ন মিলে একটি বৃহৎ মলিকুল গঠন করে, একটি বৃহৎ অণু গঠন করে, রাইট? আর সেই জন্যই বৃহৎ অণু গঠন করে বলে একটি অণুকে, মানে এই সমস্ত পদার্থকে উত্তপ্ত করে গ্যাসে পরিণত করা, বা কঠিন থাকলে তাকে উত্তপ্ত করে তরলে পরিণত করা কষ্ট সাধ্য। কারণ এদের অণুর যে বন্ধন, সেই বন্ধনগুলো অনেক সংখ্যায়, সেই বন্ধনগুলো ভাঙতে প্রচুর শক্তির দরকার হয়। সেই জন্যই আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই অনেক বেশি হয় সমযোজী যৌগগুলির তুলনায়। সমযোজী যৌগগুলির মধ্যে অণুর অস্তিত্ব আছে। যেমন আমরা এখানে H2 এক্সাম্পল নিয়েছি, এখানে হয় অক্সিজেনের সাথে হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়া দ্বারা এভাবে যুক্ত থাকে। তার পাশে অবস্থিত অন্য একটি ওয়াটার মলিকুল এর উপরে খুবই সামান্য প্রভাব ফেলে, কিন্তু এখানে যেরকম ভাবে আকর্ষণ বল কাজ করে, তড়িৎ আকর্ষণ বল, এখানে সেরকম তড়িৎ আকর্ষণ বল, স্ট্রং তড়িৎ আকর্ষণ বল নেই। এখানে অবশ্যই আকর্ষণ বল আছে, কিন্তু আকর্ষণ বলটা দুর্বল। সেই জন্যই সমযোজী পদার্থগুলির অণুগুলিকে উত্তাপ দিয়ে ভিন্ন করা সহজ। সুতরাং আমরা কি সিদ্ধান্তে পৌঁছলাম, যে আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, প্রথম ধর্মে আমরা লিখব গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, এখানে অনেক বেশি, তাই তো? এখানে সেই তুলনায় কম। এরপরে ধর্ম আমরা আসছি তড়িৎ পরিবাহিতা। যেহেতু আয়নীয় যৌগগুলি আয়ন দ্বারা গঠিত, সুতরাং এই এই ধরনের যৌগগুলি গলিত অবস্থায় বা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় দেখা যায় আয়নে পরিণত হয়। অর্থাৎ এই যে লেটিস বা ক্রিস্টাল, লেটিসটি ছোট ছোট আয়নে বিভক্ত হয়ে যায়, এই আয়নগুলো তখন আলাদা আলাদা হয়ে যায়। আর প্রত্যেকটি আয়ন এক একটি আধান, সুতরাং আয়নগুলি যদি নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে, তাহলে যে আধান চলাচল করছে, আধান চলাচল করাকে আমরা বলি তড়িৎ পরিবাহিতা। সুতরাং এই যৌগগুলি তড়িৎ পরিবহনে সক্ষম হয়, কিন্তু সমযোজী যৌগগুলির ক্ষেত্রে যেহেতু আধানের অস্তিত্ব থাকে না, সুতরাং তড়িৎ পরিবহনের কোনো কথাই আসে না। এই সমস্ত পথ তড়িতের কুপরিবাহী। এবার আমরা আসছি তড়িৎ পরিবাহিতা, রাইট? এবার আমরা আসি দ্রাব্যতা বা সলিউবিলিটি। যেহেতু আয়নীয় যৌগগুলি আয়ন দ্বারা গঠিত, আর আয়ন সহজেই জলে দ্রবীভূত হয়, বা শুধু জল নয়, যে কোনো পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, শুধু আমরা বলতে পারি যে আয়নীয় যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলি দেখা যায় নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়।
যদিও জল একটি সমযোজী যৌগ, কিন্তু জল একটি পলার দ্রাবক। আয়নের সমস্ত আয়ন যৌগ দেখা যায় জলের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু একটি সমযোজী যৌগ যেমন গ্লুকোজ, গ্লুকোজ একটি সমযোজী যৌগ, গ্লুকোজ গ্লুকোজের জলের মধ্যে দ্রবীভূত হয়, কিন্তু আমি অন্য একটা সমযোজী যৌগ নিলাম, মনে করি কেরোসিন তেল বা ডিজেল, এই সমস্ত তেল কি জলের মধ্যে দ্রবীভূত হবে? অ্যালকোহল কি জলের মধ্যে দ্রবীভূত হবে? হবে অল্প পরিমাণ। তো দেখা যায় যে যেহেতু জল একটি পলার দ্রাবক, সেই জন্য সমযোজী যৌগগুলি তার মধ্যে দ্রবীভূত হয়, এবং যে সমস্ত যৌগ দ্রাবক নন পোলার যেমন বেঞ্জিন, বেঞ্জিন নন পোলার দ্রাবক, তার মধ্যে শুধুমাত্র সমযোজী যৌগগুলি দ্রবীভূত হয়। এবার আমরা আসছি বিক্রিয়ার হার। আমরা বলেছি যে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগগুলি আয়নে বিভক্ত অবস্থায় থাকে, আর আয়নের মধ্যে থাকে আধান, ধনাত্মক অথবা ঋণাত্মক। সেই জন্য দেখা যায় যে আয়নীয় যৌগগুলি যেহেতু আধান, তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, সেই জন্য আয়নীয় যৌগগুলির মধ্যে বিক্রিয়া দ্রুত হয়। দ্রুত একটা ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান আকর্ষণ বলের দ্বারা দ্রুত কাছাকাছি আসে এবং বিক্রিয়া করে, আয়নীয় যৌগগুলির বিক্রিয়ার হার দ্রুত হয়। কিন্তু সমযোজী যৌগগুলির মধ্যে যেহেতু আধান থাকে না, বিক্রিয়া তো অবশ্যই ঘটে, কিন্তু বিক্রিয়ার হার ধীরে হয়। পরের প্রশ্ন, কারণ ব্যাখ্যা করো, আয়নীয় যৌগগুলি সাধারণত উচ্চ ঘনত্ব বিশিষ্ট অনুদবায়ী কেলাসাকার কঠিন পদার্থ হয়। এখানে তড়িৎজনিত যৌগের চারটি বৈশিষ্ট্য কথা বলা হয়েছে, উচ্চ ঘনত্ব বৈশিষ্ট্য, অনুদবায়ী, কেলাসাকার এবং কঠিন পদার্থ। আমরা এই প্রত্যেকটি বৈশিষ্ট্য তড়িৎজনিত যৌগের কেন হয় আমরা এক এক করে ব্যাখ্যা করব, রাইট? তো আমি তড়িৎজনিত যৌগ হিসেবে সোডিয়াম ক্লোরাইডকে সিলেক্ট করেছি। সোডিয়াম ক্লোরাইড আমরা জানি সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটি আয়ন দ্বারা গঠিত। তো সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন এভাবে সজ্জিত থাকে, একটি সোডিয়াম আয়ন তার পাশে একটি ক্লোরাইড আয়ন, বা একটি ক্লোরাইড আয়ন তার পাশে চারটি সোডিয়াম, একটি সোডিয়াম তার পাশে চারটি ক্লোরাইড, এই হল সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আয়ন যে কোনো তড়িৎজনিত যৌগের অণুর ভিতরের দিকের সজ্জা হল এরকম। যেহেতু তড়িৎজনিত যৌগগুলি এরকম নির্দিষ্ট সজ্জা মেনে আয়নগুলোকে সজ্জিত করে রাখে, সেই জন্য তড়িৎজনিত যৌগকে বলা হয় কেলাসাকার। তাহলে আমরা একটা ব্যাখ্যা পেয়ে গেলাম যে কেলাসাকার কেন। এবার আমরা আসছি যে এই পদার্থগুলি উচ্চ ঘনত্ব বিশিষ্ট কেন। এর কারণ হল যেহেতু একটি সোডিয়ামকে ঘিরে বা যে কোনো একটা ধনাত্মক আধানকে ঘিরে, আমরা যে কোনো তড়িৎজনিত যৌগের কথা বলি, তাহলে একটা ধনাত্মক আধানকে ঘিরে থাকে অনেকগুলি ঋণাত্মক আধান, তাই তো? এবার ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় বল। কুলম্বীয় বলের দরুন ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলি একে অপরের সন্নিবিষ্ট অবস্থা থাকে, কাছাকাছি অবস্থা থাকে, আর কাছাকাছি অবস্থা থাকার জন্য ঘনত্ব খুব বেশি হয়। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম। এবার আসছি অনুদবায়ী এবং কঠিন কেন হয়। যেহেতু আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, সুতরাং এছাড়া আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে এবং এই ধরনের যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, আমরা বলতে পারবো না যে এই সোডিয়ামটা ক্লোরাইডটা মিলে একটা সোডিয়াম ক্লোরাইডের অণু, কারণ এই সোডিয়াম এই সোডিয়ামটা কিন্তু এই ক্লোরাইডের নয়, এই সোডিয়ামটা এই ক্লোরাইডেরও, এই ক্লোরাইডেরও এবং এই ক্লোরাইডটারও। তাহলে সোডিয়াম শুধুমাত্র যে এর ক্লোরাইড তা নয়। সুতরাং যেহেতু একটি ধনাত্মক আধান তার চারপাশে অবস্থিত ক্লোরাইড ঋণাত্মক আধানগুলি দ্বারা সমানভাবে ব্যবহৃত হয়, আবার একটি ঋণাত্মক আধান তার চারপাশে অবস্থিত ধনাত্মক আধানগুলি দ্বারা সমানভাবে ব্যবহৃত হয়, সুতরাং তড়িৎজনিত যৌগের মধ্যে কোনো অণুর অস্তিত্বই নেই। তড়িৎজনিত যৌগের মধ্যে এরকম অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক আধান মিলে একটা বৃহৎ অণু গঠন করে, বৃহৎ একটি কণা গঠন করে। এই জন্যই তড়িৎজনিত যৌগগুলিকে তার ছোট তড়িৎজনিত যৌগগুলিকে তার অবস্থা পরিবর্তন করতে, মনে করুন যে সোডিয়াম ক্লোরাইড, আমরা সাধারণ অবস্থা সোডিয়াম ক্লোরাইডে কি অবস্থা দেখি, কঠিন, লবণকে আমরা কঠিন অবস্থা দেখতে পাই। তাহলে কঠিন এই লবণকে গলিয়ে তরলে পরিণত করতে প্রচুর শক্তি লাগে, কারণ প্রত্যেকটা লবণের কণা অসংখ্য সোডিয়াম এবং ক্লোরাইড এর আয়ন দ্বারা গঠিত, আর সেই আয়নগুলিকে পৃথক করতে, যেহেতু এগুলো প্রচুর শক্তিশালী বন্ধন দ্বারা গঠিত, পৃথক করতে প্রচুর শক্তি লাগে। এর জন্যই এই ধরনের যৌগগুলির মধ্যে প্রচুর পরিমাণ আকর্ষণ বল থাকার জন্যই এদের বয়লিং পয়েন্ট অনেক বেশি হয় এবং মেল্টিং পয়েন্ট অনেক বেশি হয়। আর যেহেতু এদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট দুটোই অনেক বেশি,
মেল্টিং পয়েন্ট বেশি হওয়ার জন্য এটা অনুদ্বায়ী হয়। অনুদ্বায়ী পথ আমরা উদ্বায়ী পথ আমরা কাকে বলি, যে সমস্ত পথ ইজিলি তরল থেকে গ্যাসে পরিণত হতে পারে, যেমন যেমন নেপথলিন ইজিলি গ্যাস তরলে পরিণত হয়। এবার যেহেতু এই সমস্ত পাত্রের বয়লিং পয়েন্ট অনেক উপরে, তো বয়লিং পয়েন্টে পৌঁছবে একটা অণু, তারপরে তো সেটা তরল থেকে গেসে পরিণত হবে। যেহেতু বয়লিং পয়েন্ট অনেক উপরে, সাপোজ একটা পাত্রের বয়লিং পয়েন্ট হলো 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের পরিবেশের উষ্ণতা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1600 ডিগ্রি তো কখনো যেতেই পারবে না, তাহলে ওই পাত্রটা কখনো গেসে পরিণতই হবে না। এই জন্য এরা হয় অনুদ্বায়ী, এরা গেসে পরিণত হয় না। এরা আসে কঠিন পাত্র কেন? একইভাবে আমরা বলেছি যেহেতু এখানে মৌল অণুর অস্তিত্ব নেই এবং অণুগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল, অণু তো বলবই না, আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, সেই জন্য এই সমস্ত পাত্রের মেল্টিং পয়েন্টও বেশি, অর্থাৎ গলনাঙ্কও বেশি হয়। সলিড পাত্র অর্থাৎ কঠিন পাত্র সহজে গলে তরলে পরিণত হতে চায় না, এই জন্য এরা কি কঠিন পাত্র সাধারণ উষ্ণতায়। পরের প্রশ্ন, একটি যৌগের সংকেত হল H2Y, যেখানে ওয়াই অধাতু, তাহলে বলা হয়েছে ওয়াই এর বহিঃস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা লেখো, কারেক্ট? তাহলে আমরা কিভাবে প্রশ্নটিকে সলভ করব? আমরা এই যৌগটির সংকেত যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে দুটি হাইড্রোজেন একটি ওয়াই, তাহলে ওয়াই এর এখান থেকে বোঝা যায়, আমরা জানি যে মনে করুন এ বি একটি যৌগ, যেখানে ওয়ান এখানে টু আছে, এই যে সংখ্যা দুটি কি বোঝায়, এই সংখ্যাটি বোঝায় যে বি এর যোজ্যতা এক আর এ এর যোজ্যতা দুই, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে হাইড্রোজেনের যোজ্যতা এক কিন্তু ওয়াই এর যোজ্যতা কত? দুই। তাহলে যোজ্যতা দুই কখন হতে পারে? আমি মনে করি যে একটি পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক হতে পারে, দুই হতে পারে, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এটা পরমাণুর শেষ কক্ষপথে এই সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যদি পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, তাহলে দেখা যায় যে যোজ্যতা সাধারণত এক হয়। যদি শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে, তাহলে যোজ্যতা দুই হয়। তিনটি থাকলে তিন হয়, চারটি থাকলে চার হয়, পাঁচটি থাকলে পাঁচও হতে পারে, তিনও হতে পারে, ছটি থাকলে ছয়ও হতে পারে, দুইও হতে পারে, সাতটি থাকলে সাত হতে পারে এবং এক হতে পারে, আট থাকলে রাসায়নিক বিক্রিয়া করে না, কারেক্ট? তাহলে যেহেতু ওয়াই এর শেষ যোজ্যতা দুই সংকেত থেকে আমরা বুঝতে পারছি, তাহলে হয় ওয়াই এর শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন আছে, না হলে দুটি ইলেকট্রন আছে। এবার আমরা আরেকটা নিয়ম জানি যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে চারের বেশি ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন বর্জন করে, আর যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে যদি চারের থেকে বেশি হয় তাহলে গ্রহণ করে, যদি চারের থেকে কম হয় তাহলে বর্জন করে, রাইট? তাহলে এখানে ওয়াই বলা হয়েছে তো অধাতু, তাহলে ওয়াই তো ইলেকট্রন বর্জন করবেই না, ইলেকট্রন তো গ্রহণ করবে, অধাতু তো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটি হবে ওয়াই এর জন্য মানে এক সঠিক সংখ্যা, ওয়াই এর শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন রয়েছে, রাইট? তাহলে ওয়াই এর শেষ কক্ষপথে যদি ছটি ইলেকট্রন হয়, তাহলে একটা প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম, ওয়াই এর বহিঃস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? ছয়। অন্যদিকে বলা হয়েছে যে এইচ টু ওয়াই তে কি ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত সেটা লিখতে বলা হয়েছে, এইচ টু ওয়াই তে কি ধরনের রাসায়নিক বন্ধন, কারণ শেষ কক্ষপথে যদি ছটা ইলেকট্রন থাকে আর হাইড্রোজেনের সাথে অবশ্যই সমযোজী বন্ধন গঠন করবে, কারণ কারো শেষ মনে করলাম ওয়াই, ওয়াই এর শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন, কিভাবে আমরা প্লেস করব? প্রত্যেকটি রিজিয়নে আগে একটি করে দেব আর বাকি দুটো ইলেকট্রনকে আমরা যে কোনো দুটি জায়গায় দেব, তা দুটি জায়গা থাকে না, এই দুটি জায়গা হলো নিঃসঙ্গ ইলেকট্রন, এই নিঃসঙ্গ ইলেকট্রন দুটি সমযোজী এক বন্ধন গঠন করবে, কার সাথে? হাইড্রোজেনের সাথে, রাইট? তাহলে এটি একটি সমযোজী যৌগ, রাসায়নিক বন্ধনের প্রকৃতি হবে সমযোজী প্রকৃতির। পরের প্রশ্ন, দুটি মৌলের সংকেত এ ও বি, এদের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 1 আর 8, বলা হয়েছে মৌল দুটির দ্বারা গঠিত যৌগের অণুতে কি প্রকৃতির বন্ধন উপস্থিত এবং অণুটির ইলেকট্রন ডট গঠন দেখাতে বলা হয়েছে। তাহলে মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক তো 1 আর 8, এটা আমরা জানি, এরপর থেকে যদি কিছু না জানি তবুও আমরা করতে পারবো, কিভাবে? 1 পরমাণু ক্রমাঙ্ক, তাহলে ইলেকট্রন বিন্যাস 1, যার পরমাণু ক্রমাঙ্ক 8 তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2, 6, তাই তো?
তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো বি এর ছটি। তাহলে বি এর ইলেকট্রন গুলোকে আমরা কিভাবে লিখব, প্রত্যেকটি রিজিয়নে আগে একটি করে এবং বাকি দুটো ইলেকট্রনকে, আমি শেষ কক্ষপথে ইলেকট্রন শুধু দেখাচ্ছি এখানে, বাকি দুটো ইলেকট্রনকে আমরা যে কোনো দুটি জায়গায় দিব, আর দুটি জায়গায় কি থাকবে, বিজোড় ইলেকট্রন। এই বিজোড় ইলেকট্রন দুটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এ এবং বি দ্বারা গঠিত যৌগের মধ্যে কি ধরনের বন্ধন থাকবে, যেহেতু এ ওয়ান এর পরমাণু ক্রমাঙ্ক ওয়ান, অর্থাৎ এ কাকে বোঝানো হচ্ছে, হাইড্রোজেনকে। হাইড্রোজেন সাধারণত হাইড্রোজেনের থেকে যদি কোনো কম ইলেকট্রোপজিটিভ বা যার তড়িৎ ধনাত্মকতা কম, সেই সমস্ত মৌলের সাথে হাইড্রোজেন সবসময় সমযোজী বন্ধনই গঠন করে। বি এর শেষ কক্ষপথে ছটি ইলেকট্রন, তাহলে বি এর তড়িৎ ধনাত্মকতা খুবই কম, বি একটা অধাতু হবে, আসলে বি অক্সিজেন, এখানে আট পরমাণু ক্রমাঙ্ক, তো অধাতু হবে, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন সবসময় সমযোজী বন্ধনই গঠিত করবে। তাহলে এ এবং বি এর মধ্যে গঠিত বন্ধনটি হবে সমযোজী প্রকৃতির। এবার আমরা আসছি এই এ এবং বি এই দুটি মৌল দ্বারা যে যৌগ গঠিত হবে তার ইলেকট্রন ডট গঠন কিভাবে করব। তাহলে বি এর হলো ইলেকট্রন বিন্যাস এভাবে আমরা দেখাতে পারি। এবার এর ইলেকট্রন বিন্যাস কিভাবে দেখাবো, এ তো একটি ইলেকট্রন, তাহলে একটি ইলেকট্রন, এই দুটি দ্বারা গঠিত যৌগ এবার কেমন হবে দেখাতে চলেছি। এই দুটি দ্বারা গঠিত যৌগ হলো, হ্যাঁ, এবারে বি এর যেহেতু যোজ্যতা দুই হবে, দুটি বিজোড় ইলেকট্রন আর এর কাছে একটি বিজোড় ইলেকট্রন, বি এর যোজ্যতা হবে দুই, আর দুই যোজ্যতা হওয়ার জন্য বি থাকবে সেন্টারে আর এ দুটো থাকবে তার পাশে, কারেক্ট। সো বি থাকবে সেন্টারে, যার উপরে দুটি জড় ইলেকট্রন, নিচে দুটি জড় ইলেকট্রন আর দুপাশে দুটি বিজোড় ইলেকট্রন, এই হল বি এর পরমাণু, কারেক্ট। এবারে এ এর পরমাণু, এর পরমাণু একটি মাত্র ইলেকট্রন, সুতরাং এ এর পরমাণু এটি হল এর পরমাণু, তার এর হলো এর ইলেকট্রন, এর পরমাণু এর ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন মিলে একটি বন্ধন গঠন করবে আর এই দুটি ইলেকট্রন মিলে একটি বন্ধন গঠন করবে। তাহলে অণুটির গঠন হবে এরকম, বি হবে সেন্টারে, তার দুপাশে দুটি ইলেকট্রন, দুপাশে দুটি ইলেকট্রন এবং এর সাথে একটি বন্ধন এদিকে, এর সাথে একটি বন্ধন এদিকে, বা আমরা যৌগটির সংকেত এভাবে লিখতে পারি, বি সরি এ টু বি, রাইট। তাহলে আমরা ইলেকট্রন ডট গঠন দেখিয়ে দিয়েছি, বন্ধন হলো সমযোজী প্রকৃতির,